আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি বেশ অনেকগুলো দিন পর আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমার ইউটিউবে আসার পর এই পর্যন্ত এমনটা কখনো হয়নি যে আমি দীর্ঘ দশ এগারো দিন ভিডিও দেয়া বন্ধ করেছি এই প্রথমবার আমি এগারো দিন পর একটা ভিডিও আপলোড করছি গত এগারো দিন আমি কেন ভিডিও আপলোড করিনি সেটা নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল অনেক আপুরা আমাকে ফোন করেছেন মেসেজ করেছেন তাদের সবাইকে শুরুতে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকালকার এই স্বার্থপর দিনে এরকম নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যেখানে আমাদের কাছের মানুষগুলো কাছে থাকা সত্ত্বেও খবর নেয় না সেখানে এত দূর দূরান্ত থেকে মানুষগুলো আমার এতটা খবর নিয়েছে এটা সত্যি ভাবতেই আমার কাছে মনে হয় আমি অনেক বেশি সৌভাগ্যবান যে আপনাদের মতো কিছু মানুষ আমি ইউটিউবে এসে পেয়েছি তো অনেক অনেক আপুরা আসলে কমেন্টে জানতে চেয়েছেন মেসেজে জানতে চেয়েছেন সবার সাথে ফোনে কথা বলা সম্ভব হয়নি যে কজনের সাথে কথা বলেছি তারা অলরেডি জানেন যে আমি কেন ভিডিও দেইনি আমি আসলে খুব বেশি অসুস্থ ছিলাম একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি তো সেখানে এত এত আপুরা এত এত দোয়া করেছেন আপনাদের দোয়া ভালোবাসা সব কিছুতে আজকে মোটামুটি একটু সুস্থ আছি এখন অনেক আপুরাই জানতে চাইবেন আমার কি হয়েছে আবার অনেকে তো মেসেজেই জানতে চেয়েছেন যে আপু তোমার কি হয়েছে তো যাদেরকে বলতে পেরেছি তারা তো জেনে গেছেন যাদেরকে বলতে পারিনি তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা আমার আসলে ইউটিউবে আসার পর থেকে আজ পর্যন্ত আমার লাইফে যখন যেই ঘটনাটা ঘটেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার বিয়ে বেশ কয়েক মাস পরেই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা তাই আমার লাইফে যখন যে ঘটনাটা ঘটেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি ধরতে গেলে একদম শুরু থেকে এখন পর্যন্ত সব কিছুই আপনারা জানেন আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও আমার অনেক বেশি ভালো লাগে কারণ এখানে আমার অনেক অনেক প্রিয় আপু ভাইয়ারা আন্টিরা এবং ছোট ছোট সোনামণিরা আছে যারা অনেক বেশি ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে বা আমাকে অনেক বেশি পছন্দ করে হয়তোবা আগের মতো ভিডিও আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারছি না আমি জানি আগে আমি হয়তো বা এর থেকেও বেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতাম তবে এই বাসাতে আসার পর আমি আর আমার আপুদের মনের মতো করে ভিডিও হয়তো বা দিতে পারছি না সেটা আমি নিজেও বুঝতে পারছি কারণ আমি যেহেতু এখন জব করছি জব করে অন্যান্য কাজ সামলিয়ে ভিডিওটা গুছিয়ে করা খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তবে এই যে দীর্ঘ যে গ্যাপটা পড়ে গেছে এটা কিন্তু জবের জন্য হয়নি এটা সম্পূর্ণটাই আমার অসুস্থতার জন্যই হয়েছে যাই হোক আজকে যেই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা শুনলে অনেক আপুরা অনেক বেশি খুশি হয়ে যাবেন কারণ প্রতিনিয়ত আপুরা আমার কাছ থেকে এই নিউজটা শোনার জন্যই অপেক্ষায় থাকেন আমাকে বেশ অনেকবার অনেক ধরনের কমেন্ট করেছেন এর আগে যখন আমি পিকুকে নিয়ে এসেছিলাম তখন আপনারা ওই ভিডিও টাইটেল দেখে ভেবেছিলেন যে আমি হয়তো বা প্রেগনেন্ট আপনারা সবাই এটাই আশা করেছিলেন যে আমি এই নিউজটা আপনাদেরকে দিব তো দুর্ভাগ্যবশত আমি তখন আপনাদেরকে বলেছিলাম পিকুর বিষয়টা আপনারা অনেকেই মন খারাপ করেছেন আর সবাই জানতে চেয়েছেন যে এরকম একটা নিউজ আপনাদেরকে আমি কবে দিতে পারবো তো আমিও বলেছিলাম ইনশাল্লাহ আল্লাহ তালা যখন চাইবে তখন নিশ্চয়ই হবে চাইলে এই নিউজটা আমি আপনাদেরকে অনেক আগেই দিতে পারতাম মানে আমি যখন জানতে পেরেছি তখনই দিতে পারতাম কিন্তু ওই যে বললাম আমার ভিডিও করা থাকা সত্ত্বেও আমি ভয়েস অভার করে আপনাদের সঙ্গে আপলোড করার মতো অবস্থাতেই ছিলাম না আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু বেশ কিছু দিন আগের করা মানে এগারো বারো দিন আগের করা তো আমি সকালে অফিসে যাওয়ার আগে বাসাটাকে কিভাবে গুছিয়ে রেখে যাই সেটাই মূলত ভিডিও করেছিলাম এখানে আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম অফিসে যাওয়ার জন্য আর বাইরে দেখতে পাচ্ছেন এত বেশি কুয়াশা কুয়াশা দেখে মনে হচ্ছিলো অনেক শীত তবে বাইরে কিন্তু একদমই শীত ছিল না তবে কুয়াশায় ঘেরা একটা সকাল ছিল শীতের সকালে এরকম কুয়াশা দেখতে আমার বেশ ভালো লাগে আর এই এলাকাতে দেখলাম যে অনেক বেশি কুয়াশা পড়ে যাই হোক এটা ছিল সকালবেলা তো অফিস থেকে আসার পর এখানে আমি আমার বিজনেসের কিছু কাজ সেরে নিয়েছিলাম এই কাজগুলো কিন্তু অলরেডি আপুর হাততে চলেও গেছে আমার শেয়ার করতে যেহেতু দেরি হচ্ছে তাই এখনই দেখাচ্ছি এইখানে আপুর কিছু প্রোডাক্ট অর্ডার ছিল তো সেগুলো আমি রেডি করেছি আজকে হচ্ছে প্যাকিংয়ের কাজ করছিলাম তো এখানে প্যাকেজিংয়ের কাজটা আমি অফিস থেকে এসে করছি কারণ সকালে হাতে একদমই সময় ছিল না তো এই যে এই র‍্যাকগুলো নিয়ে অনেক আপুরা প্রশ্ন করেন যে এটা কিন এটা মোছা যায় কি না তো আজকের ভিডিওতে একটু বলে দিচ্ছি এটার কিন্তু পুরোটাতে বার্নিশ করা থাকে তো আপনারা এটা ভেজা কাপড় দিয়েও মুছতে পারবেন চাইলে যে ভিমবারের আমরা যেটা দিয়ে থালা বাসন ক্লিন করি সেটা দিয়েও ঘষে মেজে ক্লিন করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তবে চেষ্টা করবেন পানিতে একদম ভিজিয়ে ফেল না ফেলতে এতে করে কিন্তু বোর্ডের জিনিস নষ্ট হয়ে যায় আপনি চাইলে ভেজা কাপড় দিয়ে ক্লিন করতে পারবেন অথবা হালকা করে একটু মুছে ফেলতে পারেন বা ভিম লিকুইড দিয়েও মুছে ফেলতে পারেন তো যাই হোক এখন আপনাদের সঙ্গে আমার সেই নিউজটা শেয়ার করি অলরেডি টাইটেল থামনে দেখে অনেকে বুঝে গেছেন তারপরও শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন কিছু রিপোর্ট আমি আসলে একবার ভেবেছিলাম শেয়ার করব না তারপর আবার মনে হলো যে আপুরা অনেক বেশি অপেক্ষায় থাকবেন এই নিউজটা শোনার জন্য তাই শেয়ার করছি তো এখানে আমাকে যতগুলো টেস্ট দিয়েছিল আমি সবগুলো টেস্টই করেছিলাম কারণ আমার যেহেতু শারীরিক কন্ডিশন খুব একটা ভালো ছিল না আগে থেকেই অনেক রকম সমস্যা ছিল এ কারণেই আমি টেস্টগুলো করিয়েছি যেন কোনো রিস্ক না থাকে আমার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কম ছিল আপনারা অনেকেই কম বেশি জানেন তো সে কারণে আমি একটা টেস্টও বাদ দিইনি যা যা দিয়েছিল সবগুলোই করিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ টেস্টের রিপোর্ট মোটামুটি ভালোই ছিল সব কিছুই ভালো ছিল আর এই নিউজটা আসলে আমি তো প্রথমে বাসাতেই পেয়েছিলাম তারপরও আমি হসপিটালে গিয়েছিলাম শুধুমাত্র টেস্টগুলোর জন্য যে আমার শারীরিক অবস্থা ভালো আছে কিনা বা আমার কোনো সমস্যা হবে কিনা তো প্রথমবার মা হওয়ার অনুভূতিটা আসলে রকম যদিও আমি এখনও ওইভাবে ফিল করতে পারছি না কারণ আমি জানি না কেন জানি আমি এখন পর্যন্ত ওরকম ফিল করতে পারছি না হয়তো বা একটু সময় লাগবে তো যাই হোক আপনাদের সঙ্গে সুখবরটা শেয়ার করলাম অনেক আপুরাই এটা নিয়ে অনেক বেশি অপেক্ষায় ছিলেন আজকে ভিডিওটা দেখলে আমি জানি তার অনেক বেশি খুশি হয়ে যাবেন তো এইখানে রিপোর্টটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখতে পাচ্ছেন পিকুর জন্য আমি কিছু খাবার আর লিটার অর্ডার করেছিলাম ওর খাবার শেষ হয়ে গিয়েছিল তো এই খাবারটা হচ্ছে প্রথমবার আমি এনেছি এর আগে এই ফ্লেভারটা ওকে খাওয়াইনি এই প্রথমেই আজকে খাওয়াবো তো প্রেগনেন্সি বিষয়টা নিয়ে আমি আসলে ওই ভাবে আজকের ভিডিওতে আর কিছু বলছি না কেননা আমার কাছে এই বিষয়টা নিয়ে কথা বলতে খুব একটা ভালো লাগছিল না শুধুমাত্র আমার প্রিয় আপুদের জন্যই বিষয়টা ভিডিওতে জানানো কারণ এগুলো নিয়ে দেখা যায় অনেক সময় নেগেটিভ কমেন্ট আসে অনেকে পজিটিভলি বিষয়টা নেয় আবার অনেকে নেগেটিভ নেয় তো নেগেটিভ পজিটিভ সব কিছু মিলিয়েই তো আমাদের লাইফে চলতে হয় এ কারণে আমি আর ডিটেলস কিছু বলছি না জাস্ট আপনাদের সঙ্গে নিউজটা জানাচ্ছি তবে অনুভূতিটা ওই যে বললাম এখনও আমি ফিল করতে পারছি না আর আপনারা তো রিপোর্টে দেখেছেন আমার অলরেডি সেভেন উইক্সে বেশি চলছে আর লাস্ট অনেক দিন ধরেই আমি অনেক বেশি অসুস্থ ছিলাম ওই যে বললাম যে আমার যেহেতু শারীরিক কন্ডিশন আগে থেকেই ভালো ছিল না এ কারণে আমি একটু বেশি অসুস্থ ছিলাম তো জানি না সামনের দিনগুলো কেমন কাটবে আবার কবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তারপরও আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করতে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আর যে আসছে সেও যেন সুস্থ থাকে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো বিষয়টা বলতে একটু আনিজি লাগছিলো তারপরও ওই যে বললাম আপনাদের কথা চিন্তা করে আপনাদের সঙ্গে সুখবরটা শেয়ার করা আর এখানে পিকুকে দেখতে পাচ্ছেন ও নতুন লিটার দেখে তো এত খুশি এই যে এখানে লিটারটা আসলে বুঝতে পারছিল না কারণ এর আগে ওকে যে লিটারটা আমরা দিতাম এইবারে লিটারটা সম্পূর্ণ আলাদা ছিল কিছুটা দেখতে চা পাতার মতো মনে তাই ও আসলে বুঝতে পারছিল না যে এটা কি আরেকটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা কিন্তু গত চোদ্দ তারিখে আমার পিকুর এক বছর হয়েছে মানে ওই দিন ওর জন্মদিন ছিল ভেবেছিলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আমি যেহেতু ভিডিওই দিতে পারছিলাম না তাই আর শেয়ার করা হয়নি তাই পিকুর জন্য সবাই দোয়া করবেন দেখতে দেখতে কিন্তু আমার পিকুর এক বছর পার হয়ে গেছে এই তো সেদিন আমি ছোট্ট পিকুকে নিয়ে এসেছিলাম আর এরই মধ্যে এক বছর হয়ে গেছে তো সবাই পিকুর জন্য দোয়া করবেন যেন শুধু এক বছর না আর অনেকগুলো বছর ও আমাদের সঙ্গে থাকতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন অফিস থেকে আসার পর আপনাদের ভাইয়া হচ্ছে পেয়ারা কেটে দিচ্ছিলো আমার আসলে পেয়ারাটা খেতে খুব ভালো লাগছিলো তো ও আমাকে পেয়ারা দিয়েছিল আর এই সময়ে দেখা যাচ্ছে যে আমি মাছ মাংস একেবারেই খেতে পারছিলাম না শুধু ফলটাই খেতে পারছি আর টুকটাক ভর্তা বা শাক দিয়ে ভাত খেতে পারছি তবে মাছ আর মাংস ডিম এগুলো কোনোটাই খেতে পারছিলাম না এ কারণেই হয়তো বা আমার অসুস্থতা আরও বেশি বেড়ে গেছে তো জানি না সামনের দিনগুলো কি হবে চেষ্টা করছি নিজেকে ভালো রাখ এছাড়া আরও কিছু ঝামেলা তো আছেই যেমন আপনারা তো জানেন আমার বাসাটা পরিবর্তন করতে হবে তো তার মধ্যে এই নিউজটা আসলে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে কি করব বাসাটাও পরিবর্তন করতে হবে আবার এই দিকে আমার চাকরিটাও নতুন আপনারা জানেন আমি মাত্র এক মাস হয়েছে চাকরিতে জয়েন করেছি তো এই দিক থেকে যেহেতু নতুন চাকরি আবার বাসাটাও নতুন করে পরিবর্তন করতে হবে বেশ অনেকগুলো ঝামেলা মাথার ওপর ছিল তো এরই মধ্যে এরকম একটা নিউজ পাবো আমরা কিন্তু একদমই আশা করিনি তারপরও আল্লাহ তালা যা করে আমাদের ভালোর জন্যই করে এটা আমি সব সময় বিশ্বাস করি তো সেই দিক থেকে বলবো যে আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে তবে চাকরিটা কতদিন কন্টিনিউ করতে পারবো সেটা আসলে বলতে পারছি না সব কিছু যদি ঠিক থাকে তাহলে তো পারবো আর যদি আমার শারীরিক কন্ডিশন ভালো না না থাকে তাহলে করা হবে এখন সব কিছুই তো বা হাতে আল্লাহ তালা আমার ভাগ্যে যেটা রেখেছেন সেটাই হবে তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলো আমাদের ভালোভাবে কাটে বা সবকিছু ভালো হয় আজ এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ